শ্রী রামকৃষ্ণের কথামৃত আপনারা পাঠ করেছেন, দেখেছেন, তার প্রথমেই একটি মন্ত্র আছে। সেই অমৃত পান করতে হয়, কিন্তু কথামৃত যারা সংসার তাপে দগ্ধ তাপিত পীড়িত মানুষ, তারা শুধু কথামৃত শুনেই কথারূপ অমৃত ঠাকুর বিতরণ করেছিলেন, যেটা কথা। এ অমৃত পান করতে হয় শুধু জীবের শুনেই কল্যাণ হয়, আর আনন্দময় শ্রীরামকৃষ্ণ আমাদের সেই মন্ত্র দান করেছিলেন। ভূমি গৃহন্তি যে
শ্রী রামকৃষ্ণ আনন্দময়, সমস্ত জগৎ সংসারকে একটা আনন্দ দিতে, পবিত্রতায় ভরে দিতে তিনি এসেছিলেন নররূপে।